গুড মর্নিং, কি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সকলে ভালো থাকুন। আর আজকে নতুন একটা দিন। আমি নর্মালি এখন ফুড ব্লগিং করি, তার আগে তো এইসব ব্লগিং করতাম, মানে ডেলি লাইভ ডেলি ব্লগিং করতাম। এখন ডেলি ব্লগিং করা হয় না, তো ওই বিভিন্ন জায়গায় খেতে এবার ডেলি ব্লগিং ভাবছি করবো। এত খেয়ে খেয়ে না এই পেটটা না পুরো যেটা বলছিলাম, ঠাকুরমশাই এসেছিল একটু দোকানে পুজো পুজো করলো, তো সত্যি কাজ না করলে পয়সা পাওয়া যায় না। আগে কর্ম, কর্মই হচ্ছে মেন ধর্ম, কর্মের উপরে কোনো ধর্ম নেই, কাজ করো পয়সা কামো। পাউরুটি পাউরুটি খাই, বউ এসে দিয়ে গেল, দোকানে কাজ করছিলাম, একজনের ফটো এডিট করে দিলাম। পাউরুটি কিনে দিয়ে গেল, পাউরুটি খাও, কেন সকালে বাইরে থেকে তখন খেয়ে আসেনি। বাইরে প্রচণ্ড রোদ, আর সেই রোদের মধ্যে সাইকেল চালিয়ে চলে আসলাম বাড়ি। কি দেখছি, আমার ছোট্ট বাবাই সুন্দর করে সেজুগুজু করে, বাবা এত সুন্দর সাজুগুজু করেছো আজকে, হ্যাঁ কিন্তু পেতনি মতো লাগছে তোমাকে দেখতে। পাপা এখন পড়াশোনা করছে, পাপাকে ডিস্টার্ব করে লাভ নেই। পাপায়ের স্কুলে ম্যাডাম ফোন করেছিল কালকে মিড ডে মিল দেবে, তো ফোন করে বললো কালকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি মিড ডে মিল দেবে। জানেন তো কোন ভাত পাপাই মা উনুনে, ছাদের উনুনে, কাঠের উনুনে রান্না করেছে, সেটা মানে কাঠের উনুনে ভাত বসিয়েছে, সেই ভাতটা আনতে হবে হাতে জোর নেই। হাতে না, পাটা ব্যথা করছে, কেন পা ফেলতে গেলে সেই দিক লাগছে। দেখ কোথায় গড়ি হয়েছে, ইউরিক অ্যাসিড, মাংস খাবি না? ওরে ওই না, বাইক ছিল তলা দিয়ে পুরো দে ইউরিক অ্যাসিড, সেই ভাতটা নিয়ে আসি নালে গড়ে যাবে ভাত। এনে সামনে যাবে দাদা, হ্যাঁ এই ছোট্ট মানে কাঠে রান্না করার জায়গা ছাদে, এই যে এই সেই কাঠে উনার মা এখানে কাঠের জালে রান্না করে আর কি। তাই নিচে আগুন আছে, নাহলে হিটে কিন্তু আরও ভালো, বেশি সেদ্ধ হিসেবে ফেনা ভাত হয়ে যাবে। আজকের মাংস এনেছে, মাংস দিয়ে ফেনা ভাত ভালো লাগবে না, মাংস দিয়ে ঝুরঝুর ভাতই ভালো লাগে। বাবাই তো সাইকেল চালাতে পারে না, সাইকেলে বেল বাজায়, স্পোক ভেঙে যাবে। সাইকেলের স্ট্যান্ড দে, সাইকেলটা রাখ সানে যা, ঘরে পাখা চলছে এরকম করে। ঘরে পাখা চালিয়ে কি করছিস তুই, বদমাস মে। এই দেখো বাইরের থেকে আসলো খালি পায়ে, খাড়ে উঠে গেল পাপাইটা, পচা পুরো পচা পাপাই, কথা শুনে না, এর বালিশ নিয়ে শুয়ে পড়েছে। রাত্রি দশ, সকাল দশটা অবধি ঘুমোবে। এই একটা গাছ এনেছিলাম, এটা বলে মানি প্ল্যান্ট, তো এটা একটা মিষ্টির যে আমাদের রসগোল্লা এনেছিলাম, সেই রসগোল্লার যে ছোটো একটা বাস্কেটগুলো হয় প্লাস্টিকের, তার মধ্যে মাটি দিয়ে এটাকে পুঁতেছি। তো এটার থেকে একটা গাছের এরকম একটা ছোট্ট ডাল ছেঁটেছিলাম, ছোট্ট ডাল মানে এখান থেকে একটা ছোটো ডাল ছেঁটেছিলাম, ছেঁটে আমি এটার মধ্যে রেখেছিলাম, তো সেখান থেকে আবার একটা পোট বেরিয়েছে। এছাড়া এটা আমার একটা টেবিল, যে টেবিলে অনেক কিছু থাকে আর কি, এটা হচ্ছে মানি প্ল্যান্ট। আর একটা মানি প্ল্যান্ট এটা কাপের মধ্যে, হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, যেটা পাপায় পাপায়ের মা রয়েছে তার মধ্যে মানি প্ল্যান্ট লাগিয়েছে। এ পাতাগুলো একটু মুছে দিস না মিলি, পাতাগুলো একটু মুছিস না, পরে ধুলো পড়ে গেছে। কি করে কার জন্মদিন? কোন বনুর? এক বছর হয়ে গেল বুঝলি, এক বছর আগে। আজকের দিনে ছিল লকডাউন পুরো, আর কালকের দিনে আমার শালা বাবু আর কি বাপ্পার,
ছোট পুচকিটা হয়। ও আজকে ডেটে বাপ্পা গাড়ি নিয়ে বেরিয়েছিল আমার, গাড়িটা নিয়ে কি অবস্থা রাস্তা, গাড়িটা খারাপ হয়ে রাস্তা, গাড়িটা খারাপ হয়ে যায় নিস, কি অবস্থা, গাড়িটা কি কষ্টে ঠিক করেছিলাম অনেক। আমার তো স্নান টাইম কমপ্লিট, আপনারা স্নান করেছেন কি? এবার ঠাকুর দেবো, ঠাকুর এবার গেজেটে টি শার্টটা আমি পরে নেবই হবে। কেমন ম্যাজিক হলো, টি শার্টটা পরে নিলাম, মাথাটা আসানোর পালা, ফটাফট মাথাটা আসছে ফেলি, দরজা ফজ্জা বন্ধ, আর আমিও রেডি, ড্রেস পরে, সাইকেলটা লক আছে, যাই উপরে যাই। আমি খেতে বসে পড়লাম, খাবার দে শিগগিরই, নোটে মাছের চপ গরম, আমি যাই ঠান্ডা পেয়ে না, গরম ভাত কমা, এত ভাত খাবো না, দেখি ডালের মধ্যে কালকে সেদ্ধ করা সেই আলুটা, আলু সময় গরম ভালো লাগে না, থালা ছড়ে নিয়ে চলে যাচ্ছে, থালা ডাল ভাত আর এই যে লোকে মাছে ভাজা, মাংস আছে, আমার না না ভেন্ডি ভেন্ডি খাবো না, কত তিনটে মাংস দিয়েছি, কি গরম পেঁয়াজ হেভি গরম, কেমন আছে কিন্তু ভগবান জানে, দুটো পেঁয়াজ মাংসটা ঝাল হয়েছে, আমের ঝাল খুব যে ভালোবাসে তা না, আজকে চিল লাগে না, খালা চারটা কালো পেঁয়াজ, গোটা পেঁয়াজ, হেভি লাগে খেতে, হরিণঘাটা ফার্মের মুরগি মানে প্যাকেট, খাওয়া দাওয়া কমপ্লিট, মাংস দিয়ে ভাতটা বেশ ভালোই খেলাম, এবার বাপাইকে তখন থেকে লেগে যাচ্ছে, বাবাই যাচ্ছে না, আমার বাড়িতে এরকম লেগে থাকে সবসময়, মানে বাবাইকে দেখি ডেকে ডেকে চিল্লাবে, খাওয়ার সময় চিল্লাবে, স্নানের সময় চিল্লাবে, শুধু বাপাই না আমার সাথেও চিল্লায়, সবার সাথে চিল্লায়, এই চিল্লাবে এটা চলে আমার বাড়িতে, ডাকছে তো বাপাই, আমি খেতে যাবে ছানা গেছে, আমি যাবো দোকানে, কারণ সাইকেল নিয়ে বাইরে বেরিয়েছি, রোদ বাইরে হেভি রোদ, আর সিট সাইকেলের, সাইকেলের সিট হেভি গরম হয়ে গেছে, আগুনের মতন গরম, পলতা স্টেশনের সামনে আমার দোকান, দুপুরবেলা প্রচণ্ড গরম, এখন অ্যাকচুয়ালি গরমকাল তো গরম হবেই, আর দুপুরবেলা প্রচণ্ড রোদ স্টেশনের সামনে, এখানটা গাছপালা আছে, একটা গাছ আছে এদিকে, কিন্তু তা সত্ত্বেও এই জায়গাটা প্রচণ্ড রোদের, রোদের হিটটা কিন্তু পুরো এখানে এসে পৌঁছায়, তার জন্য প্রচণ্ড গরম লাগছে। অ্যাকচুয়ালি আমার একটা জেরক্স ল্যামিনেশন, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, এছাড়া ব্যানার, অনলাইনে বিভিন্ন রকম ফর্ম ফিল আপ, এই স্কুলের ফর্ম থেকে শুরু করে, যেমন এখন কোভিড ভ্যাকসিন, তার সার্টিফিকেট,
বা প্যান কার্ড বানানো, এইসব বিভিন্ন টাইপের কাজ আমি এখানে হয়ে থাকে। এখানে তো যারা যারা পলতায় থাকেন তাদের জন্য আমি বলে রাখি যে এই দোকানটা রয়েছে পলতা স্টেশনে 4 নম্বর টিকিট কাউন্টারের গায়ে, যে কালী মন্দির আছে, কালী মন্দিরের ঠিক পাশেই আমার দোকান আছে জেরক্স ল্যামিনেশন। কি লাগবে বলে দোকানের নাম, হ্যাঁ দোকানের নাম হচ্ছে কি লাগবে, কি লাগবে বলে কিছু লেখা আছে, জেরক্স ল্যামিনেশন, প্রিন্টিং, ইনস্ট্যান্ট ফটো, ফটো এডিটিং, ব্যানার, এইগুলো সংক্রান্তই আপাতত কি লাগবে, অন্য কিছু কিন্তু কেউ যদি মেন্স করে তাহলে প্রবলেম হয়ে যাবে। তো এই দোকানে খোলা থাকে আমার সারাদিন, সকালবেলা 6:30 থেকে খুলি আর রাত্রিবেলা 7:30 অবধি কন্টিনিউ খোলা থাকে, কোনো রকম বন্ধ করি না। কারণ একটাই যে এই সময় কিন্তু অনেক ব্যাংক, অনেক রকম অফিসিয়াল কাজ, অনেক রকম জেরক্স, ফটো, প্রিন্ট, পাসপোর্ট প্রিন্ট এগুলো লেগে থাকে। একটা সার্ভিস সেন্টারে কাজ করতাম কিন্তু কোনো কারণবশত কাজ যায়, কোনো কারণবশত মানে এই লকডাউনের আগে আগেই আমার কাজটা যায়, তো কি করব, বেকার হয়ে পড়েছিলাম অনেক দিন ধরে, ঘরে বেকার ছিলাম, তার জন্যই দোকানটা দিয়েছি। যদি দোকান থেকে কিছু হয় তার জন্য আপনাদের অবশ্যই সহযোগিতা দরকার, আপনাদের সাপোর্ট দরকার। যারা পলতায় থাকেন, পলতাবাসী, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আসুন আমার কাছে জেরক্স করান, প্রিন্ট করান, এবং যে সার্ভিসগুলো আমি দিয়ে থাকি সার্ভিসগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তার জন্য আপনারা, আমাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আসুন আমার কাছে, এই সার্ভিসটা নিতে গেলে আমার কাছেই আসুন। প্লিজ সাপোর্ট করুন, আমাকে একটু সহযোগিতা করুন, আমার ভিডিওগুলোকে কি জানি কেন পছন্দ করেন না, একটু পছন্দ করুন। কীরকম ভিডিও বানালে আপনার পছন্দ হবে সেরকম একটুখানি আমাকে ইনফরমেশান দিন, আমার কমেন্টে জানান। বিকাবেলাও এই দোকানে মা কালীর মূর্তি আছে, পুজো দিই, তো এখনও সন্ধ্যে দেবো আর কি, এই জন্য ধূপকাঠি জ্বালাচ্ছি। বাইরে মনে হয় ঝড়ফড় হতে পারে, এই জন্য একটুখানি বাইরের যে লাইট বোর্ডটা আছে সেটা ঠিক করতে হবে, আর যদি হাওয়ায় পড়ে গেলে ফেটে যাবে। তাই জন্য বাইরে ঝড় হাওয়া উঠেছে আর কি, বৃষ্টি বৃষ্টি হতে পারে, অনেকদিন পর বৃষ্টি নামলো এবং দোকান থেকে বৃষ্টি দেখছি, আর দোকানের বাইরে পুরো লোকজন ভর্তি রয়েছে। মুছাইনি, বইয়ের আঁচল দিয়ে মুখ মুছতে নাই, বল কি হয় নাকি, বইয়ের আঁচল দিয়ে মুখ মুছলে কি হয়, বইয়ের বাধ্য, আমি বইয়ের বাধ্য, বইয়ের কথা শুনি আমি। আমার আজকে সারাদিন টুকটাক কি করলাম সেটা দেখানোর চেষ্টা করলাম, অনেকদিন পর এইভাবে ভিডিও বানালাম, যাই না কেমন লাগলো, একটু অন্যভাবে আবার শুরু করলাম, সে আগে একবার আগে শুরু মানে লকডাউনে যেভাবে শুরু করেছিলাম সেভাবে আবার শুরু করলাম। কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কি বলবো, সাবস্ক্রাইব করার সাথে পাশে বেল ঘন্টা অ্যাক্টিভেট করতে ভুলবেন না। আজকে এই অবধি রাখছি, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার খিদে লেগেছে, বউকে বলছি চলো খেতে, চলো চলো খেতে, বলছে যাবে না, জোর খিদে লেগেছে।